টাকা আন্দাজে খাবারটা কিন্তু বেশ ভালো। আজকে কিন্তু আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু মাত্র এক টাকায় সকালের ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিক শুনছো, আর দেখো ওখানে লেখাও রয়েছে কিন্তু এক টাকায় কিন্তু কচুরি পাওয়া যাচ্ছে। তো আজকে এই দাদার দোকানের কচুরি টেস্ট করবো আর তোমার সঙ্গে শেয়ার করবো যে কচুরিটি খেতে কেমন হচ্ছে। চলো ভিডিও দেখতে থাকো, আচ্ছা দাদা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো দাদা, কেমন আছো? আছি, ভালো আছি। আরে তুমি এক টাকায় এটা কি সত্যি এক টাকায় দিচ্ছ? হ্যাঁ। কিভাবে দিচ্ছ এটা সেটা বলো। হচ্ছে এখন বাজার অনুযায়ী কম বেশি করে দিতে হচ্ছে। মানে তোমার কি লাভটা হচ্ছে? হ্যাঁ লাভ তো হবে, লাভ না হলে তো দোকান নিয়ে এসছি বলো। দুপুরে লাভ হচ্ছে। বাহ, আর ডেলি কত কিলো ময়দা লাগে? দশ বারো কিলো। আর এই কচুরির সাথে তুমি কি দিচ্ছ? স্যালাড আছে, সজ আছে। মানে স্যালাড, সস, তরকারি সব দিচ্ছ? সব দিচ্ছি। বাহ, আর তরকারি কি আনলিমিটেড না একবার? হ্যাঁ আনলিমিটেড, আনলিমিটেড আছে। মানে দশ টাকায় দশ পিস দিচ্ছ, আমার তো মনে হচ্ছে না তোমার মানে সেরকম লাভ হচ্ছে। হচ্ছে, অল্প হচ্ছে। আচ্ছা, আর এটা কত বছর ধরে দিচ্ছ তুমি? দু হাজার সাল থেকে। আর তুমি কি চালাচ্ছ ওই দোকানটা না আর কেউ আছে? আর দোকানের ভিড়টা কিন্তু দেখো, এখানে ভাইরাও খাচ্ছে। কেমন লাগছে ভাই? ভালো লাগছে। কবে থেকে খাচ্ছিস? অনেকদিন ধরে। মানে দশ টাকায় দশ পিস দিচ্ছে, পাওয়া যাচ্ছে আর কোথাও? তোর কেমন লাগছে? কেমন লাগছে? বাহ, সিরা লাগছে কিন্তু এদের। ঠিক আছে, তোরা কি কচুরি খেতে আসছিস? ক টাকা খেতে এসছিস? আর কবে থেকে খাচ্ছিস এখানে? অনেকদিন ধরে খাচ্ছিস। তুই কবে থেকে খাচ্ছিস? ভালো লাগে এখানকার কচুরি? বাহ, দেখো এরা কিন্তু কচুরি টেস্ট করতে এসছে। মানে পাঁচ টাকার কচুরি, বাহ দেখো। এখানে কিন্তু পেটাই পরোটাও বিক্রি হয় দাদা, দেখতে পাচ্ছ এত বড় পরোটা। ঠিক আছে দাদা, এটার ওয়েট কত হবে? পাঁচ ছশো। আর পরোটার প্রাইস কেমন আছে? দশ টাকা শো। আর ওই যে লেখা রয়েছে মাত্র দশ টাকায় একশো গ্রাম, আর এই হচ্ছে সাইজ। আর এই কিন্তু পেটাই পরোটা, ওখানে কিন্তু ওয়েট করে দিচ্ছে একদম পিটিয়ে। একশো পরোটা খেলে পেট ভরে যাবে। তাই তো? বাহ, তরকারি একটু দেখাও। বাহ, আচ্ছা দাদা এটা কিসের তরকারি? আলু মটরের তরকারি। আর এখান থেকে কিন্তু ধনে পাতার দারুণ একটা ফ্লেভার আসছে। তো এই মুহূর্তে কিন্তু আমি পেয়ে গেছি মাত্র এক টাকার কচুরি। দেখো এক টাকার কচুরি দিয়েছে, এবার এক টাকার কচুরির সাইজটা দেখবো। মানে এক টাকার কচুরি দিচ্ছে, শুনেও কেমন লাগছে কিন্তু। এই যে এরকম সাইজের কিন্তু কচুরি, মানে এক টাকায় এর থেকে বেশি আর কিন্তু আশা করা যায় না। ঠিক আছে, তো এক টাকা দিচ্ছে বলে এবার দেখি খাওয়াটা কেমন। ঠিক আছে, এরকম একটু তরকারি দিয়েছে, তরকারির সাথে মাকে একটু খাই। খাওয়াটা বেশ ভালো কিন্তু। আর এর সাথে এই যে তরকারিটা দিচ্ছে না, এই তরকারিটা কিন্তু আনলিমিটেড দিচ্ছে দাদা, তাই তো দাদা? তরকারিটা আনলিমিটেড তো? বাহ, তরকারিটা কিন্তু আনলিমিটেড। চলো তরকারিটা খাই। 2023-এ দাঁড়িয়ে এই দাদা কিন্তু এক টাকার কচুরি দিচ্ছে, মানে সেই 2000 সাল থেকে দিচ্ছে, সত্যি আশা করা যায় না। ঠিক আছে,
মানে এক টাকা আন্দাজে খাবারটা কিন্তু বেশ ভালো দেখি এই দিকে। আর দেখো এরকম কিন্তু এসেতে কিন্তু শশা দিয়েছে আর শসও দিয়েছে, মানে বেশ ভালো লাগছে কিন্তু। তবে নিয়ে খাই, খাবারটা বেশ ভালো। আর 10 টাকায় কিন্তু 10 পিস, মানে 10 টাকায় 10 পিস পাওয়া যাচ্ছে এখানে, এখানে লেখাও রয়েছে কিন্তু। তো এই খাবারটা নিয়ে আর কি বলবো, মানে 1 টাকার কচুরি পাওয়া যাচ্ছে, বেশ ভালো। আর তোমরা আসো টেস্ট করো, আমি বলবো দারুণ লাগবে। তো এই খাওয়াটা টেস্ট করি, তারপর ফিরি চলো। তো তোমরা এই 1 টাকার কচুরি খেতে আসবে কীভাবে? শান্তিপুর স্টেশন থেকে নেমে নতুনহাট বাজার, এই যে দিশারি দেখতে পাচ্ছ, দিশারি একদম ঠিক সামনে, বটতলার নিচে কিন্তু এই দোকান। তো এখানকার কচুরি টেস্ট করলাম, আমার জাস্ট দুর্দান্ত লাগলো। মানে 1 টাকা আন্দাজে খাবারটা কিন্তু দারুণ, ঠিক আছে? তোমরা আসো টেস্ট করো, আমি বলবো দারুণ লাগবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন কোনো খাবারের চ্যানেলে। ততক্ষণ যেন ভালো থাকো, সুস্থ থাকো।